বাগে ধরলে ছাড়ে কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না, এই কথাটা শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি? সেটা হচ্ছে এই গদিতে সে বসেছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়তে চায় না, তার প্রচণ্ড লোভ। আপনারা জানেন যে শামীম ওসমান 2001 সালে বোরকা পইরা বাংলাদেশে পালিয়ে গেছিল, এরপরে ইদানিং হজে যাইয়া বলছে যে আমি অনেকের সাথে অন্যায় করছি, এই অন্যায় আমি আর করবো না, এরপর আইসা বলছে যে আমাকে যে কোনো সময় মানুষ মাইরে ফেলাইতে পারে। অর্থাৎ এই আওয়ামী লীগই হচ্ছে একটা বিনোদনমূলক সংগঠন, এরা সার্কাসের জোকারের মতো, এই সকালে বলে এক কথা বিকেলে বলে আর এক কথা। আজকে সারা বিশ্বে জানে যে বর্তমান যে একটা সরকার বসে আছে, এই সরকার একটা ফ্যাসিস্ট বললেও আপনার তাদেরকে সেইটা বলা যায় না, স্বৈরাচারী বললেও আসলে কোনো ভাষা নেই, বাকশালী বললে আপনি কি বলবেন, সোজা কথা একটা জালিম সরকার এইখানে বসে আছে 2009 সাল থেকে। এর পরে আজকে গুম খুন হত্যা লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে এই সরকার টিকে আছে। তাই আমরা আজকে বাংলাদেশে বেশিরভাগ মানুষ 91% লোক বিভিন্ন জরিপে দেখা গেছে, আমেরিকান ওপেন সোসাইটি জরিপ করেছে গত মাসের 15 তারিখে, বলেছে সেখানে স্পষ্ট করেছে যে 91% লোক শেখ হাসিনাকে বিশ্বাস করে না, তার অধীনে কোনো নির্বাচন হোক এটা তারা চায় না। এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সার্ভে করেছে, 90% লোক শেখ হাসিনাকে চায় না, প্রথম আলো করেছে একবার 80, একবার 81, সর্বমোট কথা হচ্ছে এই বর্তমান জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এই কারণে কোনো জনগণ আজকে এই সরকারকে চাচ্ছে না। এই জন্য বিষয় পরিষ্কার, কথা স্পষ্ট, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এবং আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আপনি শেখ হাসিনা কখনো আপনাকে আর এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না, আপনার অধীনে কোনো ভোট চায় না, এবং আজকে আপনার পদত্যাগ করতে হবে। আপনি যত কিছুই করেন আপনার পদত্যাগের কোনো বিকল্প নেই, পদত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোট অধিকার নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হতে হবে। কিন্তু আজকে আপনারা জানেন যে একসময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে বাগে ধরলে ছাড়ে কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না, এই কথাটা শুধুমাত্র একটা ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি? সেটা হচ্ছে এই গদিতে সে বসেছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছাড়তে চায় না, তার প্রচণ্ড লোভ। কারণ সে বলেছে, একবার বলেছে আমি গণভবন ছেড়ে যাব কই, 20 বছর গণভবনে থাকার পরেও এই কথা বলে, এরা হলে ক্ষমতা লুভি, এ ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। তার ফুফাতো ভাই শেখ সেলিম সংসদে বলেছে 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, এরপরে এই ফজলুর তাপস বলছে 100 বছর, অর্থাৎ এটা একটা মগের মুল্লুকের মেয়ে পেয়েছে। তাই আজকে জনগণ 91% পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা আর পিছনে হটবে না, এখন সামনে হটবে এবং এই সরকারের পতন করে তারপর ঘরে যাবে। তবে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কারা করে যে ভদ্র নম্র যে সালাম দেয় ধার্মিক, এবং কোনো না কোনোভাবে যা আপনার এই মানুষের উপকারে এগিয়ে আসে, মানুষের কল্যাণে আসে, সেই লোকটি বিএনপি করে। তাই আমাদের আন্দোলন হচ্ছে অহিংস আন্দোলন, আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন করব। আমরা কোনো ক্ষয়ক্ষতি করতে চাই না, আমরা চাই না যে কেউ কোনো হামলা করে এই আওয়ামী লীগ, যেমন লগি বইটা দিয়ে আমরা মানুষকে মারতে পারি না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ 2006 সালে লগি বইটা দিয়ে নির্মমভাবে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মানুষকে মেরে সেই লাশের উপরে নৃত্য করেছে। এই আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, এবং এই শেখ হাসিনা বলে 13 সালে এবং 14 সালে 15 সালে আমাদের নাকি খুব আগুন পোড়াইছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা লোককে বিএনপি পড়ে নেয়, একটা লোককে মারে নেয়, এইটা 13 সালের প্রথম 28 দিন যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ তারা হামলা করেছে, তারা আগুন দিয়েছে, তারা সব কিছু করেছে। বিএনপি কখনো বাংলাদেশে কোনো আগুন দেয় নাই, আগুন সন্ত্রাসী এই আওয়ামী লীগ। এবং সদ্য গাবতলিতে যদি আমান ভাই গ্রেপ্তার হয়, সেখানে 3টা গাড়ি পুড়েছে, সেই গাড়ির মালিক বলেছে, ড্রাইভার বলেছে, একটা হুন্ডায় 3 জন লোক এসে, তারপরে পুলিশ ছিল তাদের সামনে পিস্তল ঠেকাইয়া, ড্রাইভাররে বলছে নামে যান, তারপর না নামলে গুলি দিয়ে দেবো, নামার পরে আগুন দিয়েছে। তার মানে এটাই হচ্ছে যে এই যত সন্ত্রাসী কার্যকলাপ এই আওয়ামী লীগ করে।
করে, এর প্রমাণও আপনারা পাবেন যে এই ওবায়দুল কাদের বলেছে বিএনপিকে নাকি 5ই মে সে শাপলা চত্বরের মতো হবে, আবার বলেছে 28শে অক্টোবরের মতো হবে, তারা নিজেরা অর্ডারও দিয়েছে লগি বইটা নিয়ে আসতে আজকে। তাই প্রমাণ হয় যে ওই যত সন্ত্রাসী কাজ, যত হিংসাত্মক কাজ তারাই করেছে। ধন্যবাদ। আপনারা জানবেন যে অনেক সময় গণপিটানিতে মানুষ মারা যায়, অনেক সময় পায়ে পিষ্ট হয়ে মারা যায়। তা আমি বলতে চাচ্ছি, আমরা তো সন্ত্রাসী না, ওরা যদি প্রতিরোধ করতে আসে বা এখানে আসে, ওরা পায়ে পিষ্ট হয়ে এই জনগণের পায়ে। সাহেবের কথায় যে এরা দেউলিয়া হয়ে গেছে, এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এদের মানুষ পছন্দ করে না, তাই ভুলভাল বলা শুরু করেছে, এটাই হচ্ছে সত্য। তাপস সাহেব এর আগেও বলেছিল যে আমি মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেবো না। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যদি আপনি পারেন বিএনপির রাজনীতি করব না, এবং আপনি পারবেন না, এটাই হচ্ছে আপনাদের চাপাবাজ স্টান্টবাজি। তাই এরা স্টান্টবাজি করবে, কিন্তু আজকে তারাও জানে, শেখ হাসিনা সহ টপ টু বটম জানে যে বাংলাদেশে ওনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে এনেছে 90-95% তাদেরকে কেউ চায় না। আপনি জানেন যে শামীম ওসমান 2001 সালে বোরকা পইরা বাংলাদেশ দিয়ে পালাইয়ে গেছিল, এরপরে ইদানিং হজে যাইয়া বলছে যে আমি অনেকের সাথে অন্যায় করছি, এই অন্যায় আমি আর করবো না, এরপর আইসা বলছে যে আমাকে যে কোনো সময় মানুষ মাইরে ফেলাইতে পারে। অর্থাৎ এই আওয়ামী লীগই হচ্ছে একটা বিনোদনমূলক সংগঠন, এরা সার্কাসের জোকারের মতো এই সকালে বলে এক কথা, বিকেলে বলে আর এক কথা। কারণ আপনারা দেখেছেন এই শেখ হাসিনা প্রথম যখন স্যাংশন দেয় আমেরিকাকে, বলছে আমেরিকা ভালো না, এটা সেটা যাবো না, এত দূরে আমরা সব চলে আসবো, আবার যখন একটা সেলফি তুলছে কয় আমেরিকা ভালো সেলফি আমাদের, আবার যখন স্যাংশন দিয়েছে আমেরিকা ভালো না। অর্থাৎ এরা হইলে বহুব্রী, সকালে এক কথা বলে আধা ঘন্টা পরে আরেক কথা বলে। তাই এই আওয়ামী লীগের কথা নিয়ে আমাদের মহাসচিব বলছে যে আমরা বিব্রত বোধ করি। ধন্যবাদ।